ভারত কখনো বাংলাদেশের বন্ধু ছিল না। সেটা কিভাবে? ভারত যখন স্বাধীন হয়েছিল পাকিস্তান থেকে, ঠিক একইভাবে একাত্তরে এসে পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তান আমরা স্বাধীন হয়ে বাংলাদেশ নাম হয়েছে, ঠিক সেই জায়গায় এসে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে ভারতীয় সৈন্যরা যেভাবে বাংলাদেশের অর্থ সম্পদ লুট করেছে, ইংল্যান্ডের একটা পত্রিকায় গার্ডিয়ান পত্রিকা আপনারা জানেন, গার্ডিয়ান পত্রিকা একটা প্রতিবেদন এসেছে, $220 মিলিয়ন বাংলাদেশ থেকে স্বাধীনতা যুদ্ধের পরপরই ভারত লুট করেছিল। অতএব ভারত বাংলাদেশের বন্ধু হতে পারে না। ঠিক সেই জায়গায় থেকে বাংলাদেশে ভারত তাদের মদতদাতা, তাদেরকে পরিচালিত বাংলাদেশে আওয়ামী লীগ সরকার যখন বাংলাদেশ থেকে আমরা বিতাড়িত করেছি, ঠিক সেই সময় আবারও বাংলাদেশে ভারত পানি দিয়ে আগ্রাসন চালাচ্ছে। এতে আমরা ঘ্রাণ পাচ্ছি। তারা যে দশটা আমাদের সাথে চুক্তি করেছে, সেই চুক্তি আবারও এই সরকারের মাধ্যমে ফিরিয়ে আনতে চায়। অতএব আমরা বলতে চাই, যতই নির্লক্ষ্য করুন পারবেন না, বাংলার খাদ্য জনতা রুখে দিবে, ইনশাআল্লাহ।